কোথায় গেছে হরিছে দুই মুখা করি দিনে দিনে দুই মুখা কি রে অগাস কে বন্ধা এই গাইস স্কুলে যে দেখেন গেট দিয়া ভিতরে ঢোকা নাই গাইস আমরা দুজন এখানে সাব সেন্টারে আর দেখেন না রাস্তা খুব খারাপ আসসালামু আলাইকুম দোস্তরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আমরা খুব ভালো আজকাল আপনার বুধবার গাইস দেখেন আজকে আমাদের এখানে বৃষ্টি আপনার সারা নাই দেখেন এই যে একদম খুবই খারাপ পরিস্থিতি গরু গোনা ভিজা ভিজা ঘাস খাইতেছে তো চলেন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি আসার আগে এখানটি দেখবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আর ভিডিওতে লাইক করেন আর আবেদার খবর কি সকাল সকাল দাদা কি করস ভাত না সবজি ভাত রান্না সবজি তো বন্ধুরা দেখেন কি বাজি আনলে কুমড়া বাজি কি কুমড়া কচিলে তো গাইস এই যে দেখেন আবেদা এই যে পা কুমড়া বাজতেছে কি সুন্দর করে দেখেন এটা আমার সকাল সকালের রেসিপি মানে মনে হইলে আজকে আমার কাজে যাবো না বুঝছেন মানে কালকে কাজ বন্ধ আসাল আজকে বন্ধ মানে বৃষ্টিতে তো আর যাওয়া যাবো না আর মানে কখন যাও স্কুলে তোমার আগে দিবার তো নাকবো চকিদার নখ থাকলে আমি নিয়ে দিল হ্যাঁ তো বন্ধুরা ময়না কাটাছি স্কুলে তুমি ভাত খেয়েছো কি হ্যাঁ এনে না ভাত বেশি বাজি হয় নাই কি দেখালে হ্যাঁ কি মাছ বড় মাছ দেখাই ভাত খাইছে যে কালকে যারা আপনারা যে ভিডিও দেখছেন মানে যে আমি যে আধা কেজি মাছ আনছিলাম চান্দা মাছ তো ওগুলা মাছ দিয়ে ভাত খাইছে আর এখানে আপনার এই যে চাল কুমড়া যাচ্ছে ওগুলা বাঁচতেছে আর কি তো আমাদের ওটা ভাজা হইল নাকি বন্ধুরা আমি ময়নার এই স্কুল আগে দিব নি গেতেছি আমি আর ময়না আর গ্রামের স্কুল কিভাবে আপনাকে দেখাম চলে স্কুলে যে দেখেন গেট দিয়া ভিতরে ঢোকা নাকি দেখেন এলপি স্কুল যাও বয় দেখবো মনে হয় স্কুল রুম দেখেন ভিতরে যাবো গা কোন বেবে কোন বেবে কোন বেবে হ্যাঁ কোনে কাবু করকে দেখতে পাচ্ছেন স্কুল পোলা নাই বসে দেখেন দেখেন গাই সাঙ্গ মানে না পাঁচশো বই মানে দেন আগে বলো মানে আমার হাতে রাগারই না গেছে দেখেন আর এরকম স্কুল এখানকার দেখেন আমি মনে ক্লাস অনেক করে মনে রায় গিয়ে দিয়েছিলাম স্কুলে তো আয় হারা সাইডে ভাত খাইছি ভাত খাই দিয়ে যে দেখেন মানে আবেদ আসল না বাড়তে এই যে আঙ্গু গড়িয়ে এই যে গড়িয়ে দেখেন মরিচ গাছ খাইছে মরিচ গাছ এই যে খাই দিয়ে শেষ করছে যে মানে তুই দড়ি লাম্বা করা বাঙ্গা বান্ধা আসাল ওই যে গায়ে খাইছে এটাই খানাই কী করবি খাইছে যদি তো ভাই নাই গোবা বস্তু ন আবেদ নদীর পাড়া যাই তো বন্ধুরা ওখান যাম নদীর পাড়ে নদীর পাড়ায় তখন আঙ্গো বাড়ি বলি নদী আর গাইস একদম দুই দিন বৃষ্টি হইয়া আজকে আর কালকে বৃষ্টি হয়ে দেখুন নদীর পানি একদম বোঝাই বন্যার পানি একদম বোঝাই গেছে তো চলেন আপনাকে দেখাই গাইস আমরা দুজন এলাম নদীর পাড়ে দেখেন আমাকে বাড়ি বলি আর দেখেন নদীর পানি একদম বোঝাই ওই যে দেখেন মাছ মারতেছে মধ্যরাত্রে জাল পাইতে দেখতে পাচ্ছেন একদম নদীর পানি একদম বোঝাই দেখেন দুই দিন ধরে বুঝাই না ওটা কালকে আজকে আর আবেদার সর্দি নাকছে সর্দি জ্বর মানে আর খুবই খারাপ পরিস্থিতি আবেদার পানি এই যে দেখেন কনে আছে আর এই যে ডেলে বুড়া পোলা নেই বুড়া হ্যাঁ সাব সেন্টার খোলা কি না বন্ধ যাবি সাব সেন্টারে গেলে পানি নাকি এই দিন দিয়া উপর দাম যে ওই রাস্তা দিয়ে মেলা ঘুরে হানবো বর্তমান গাতেছি আমরা সাব সেন্টারে তার মানে সরকারি হসপিটালে তার মানে আমাদের বলে আপনার এই দুদিন ধরে খুবই যেমন সর্দি জ্বর মানে পরিস্থিতি খারাপ আর এই যে দেখেন বাইরে বাইরে এক ঘন্টা লাগাইলো তো এইরকম করে এখন আনে গেলে কত হ্যাঁ এক দেড় ঘন্টা লাগিল গাড়িটা যাব দে বাইক বাইক করছি গাইস তখন গেতেছি সাব সেন্টারে মানে বাড়তে নাই মানে গেছি স্কুলে বারোটা টাকা এবার নেবো
বেশি দূর না ধরুন যে আধা আর দেখেন না রাস্তা খুব খারাপ কিন্তু খুবই খারাপ মানে কষ্ট করে কাটাইছি দেখেন যাই হোক কবে জানাবো হয় নাই লালে কাটাইছি সরকারি আর কি তো ধরেন হয়তো ডেলিভারি বাকি বাকি প্রবলেম হলে গ্রামের এখানে আসে আর কি মানে আয়া ধরেন যে হয়তো সর্দি জ্বর কাশ মাস থাকলে ওষুধ পানি ফিরিতে দেয় আর কি তো এটাই দেখেন কি সুন্দর এই যে দেখেন মানুষ আছে আরো তাহলে ভিতরে গেছে ওই যে দেখেন বাইরে এলো ওই যে কী কী সমস্যাও করলো কইয়া ওই যে হান ওষুধ দিব আর কি এনাই দেখি এনাই হ্যাঁ না না পোষে না না হন আগে থেকে কাটতে পাঁচ দশটা নিচ্ছে কী কী হয়েছে কী কী হয়েছে আর কিছু চোখ খাই যায় আর কাঁচা সর্দি ও ভালো হয়েছে যাই হোক এই যে স্লিপটা লেখছে তো এটা না জমা দিলে এখন কী কী ওষুধ দেবো যে দেখেন ক্যাপসুল ট্যাপসুল কী কী যেন লেখছে ধর সেন্টারের হাতে আপনার এখান থেকে এলপি স্কুল করা আছে এটা লেট হয়ে দেখেন আবেদায় যে রিসিপ্ট জমা দিছে দিয়ে এখন কী কী যে ওষুধ আরে দেয় যা যা লেখা আছে তাই দিব থাকলে দিব না থাকলে না দেবো আর কি এই যে দেখেন হসপিটালের সামনে দেখেন বিশাল বড় একটা কদম গাছ কদম লাগছে দেখেন আর নিচে এলো আপনার সাব সেন্টার ওই দিকে দেখেন আবেদা খারিয়ে দিচ্ছে আন্দোলনের কিছু জানা দেখেন আবেদের কি ওষুধ দিচ্ছে এটা কি নাকে নাকবা নাকে সর্দির ফুলানের নাকি ফুলান ওষুধ আর এটা এটা কাশে দিনে দুইবার এটা কাশের আর কি চোখের চোখের ওষুধ নাই চোখটা নাকি যাই হোক এই দেখেন গাইস আবেদের দুইটা ওষুধ আমি আর আবেদা ছিলাম সাব সেন্টারে আপনারা দেখলেনি আর দেখেন এই যে ধান খাত ভালো আছে তো অঙ্কাতে থেকে বাঁচতে মানে আজকে দিন খারাপ দেখে আমি জানি কাজে এই যে হসপিটাল থেকে আই ফুললাম আর আবেদার ওষুধগুলো দেখি খা যেরকম কাজ বলে হয়েছে এই যে এখানে দেখেন আবেদার ওষুধ এটা দিছে নাকে দিবেন নি গে এটা দিয়ে দিছে খাইবেন নি গে খাইয়া দিই রেজাল কিরকম কাশতে কাশতে তো শেষ কোথায় খাওয়া গেছে দুই মুখা করি দিনে দিনে দুই মুখা কিরকম অবকাশ কে ভালো মানুষ তো আরো বেশি এলি হ্যাঁ দেখ স্যার দেখ ওষুধ কেমন সব করে পাগল ওষুধ কেমন সব করে হ্যাঁ বর্তমান এলো বিকেলবেলা তো দুপুরের বেলা তো দেখলে নি আমরা আইলাম আইয়া হসপিটালে থেকে আবেদন ওষুধ খাইয়া কিবা করলো আর ওষুধ কাশ কমছে জ্বর জ্বর দিয়াছে শরীরে ভালো জ্বর তার মায়ের জ্বর আছে না বাদ তো আজকে তার মায়ের আন্দা আমরা সাব সেন্টারে গেছিলাম ওষুধ নিয়ে তো তোমার মায়ের তো জ্বর ভাত রান্ধার মনে হন কেরা ভাত রান্ধবো রান্ধ গাজাও বাতরান দিয়ে রেডি করবো আজকে আবেদা ময়না বাতরান দিয়ে রেডি করবো আজকে ময়না বাতরান দেবো যাও রান্ধগা তো গাইস আজকের ব্লগটা আমি এদিকে রাখছি যদি চ্যানেলে নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম